So hello, my brother. Assalamualaikum. This is Jahid, brand new video. After this, shagot. Aajke amra niyechi this dhoroner aro ekta notun part. So aajke amra je mission gulo complete korbo tar modhe mot 5ta mission ache. To 5ta mission er modhe amra sobtheke je beshi interesting mission seta hocche number 5. Ar 5ta number ta amader kache surprise thakbe. So apnara dekhte thakun amader prothom mission ta. তো আমাদের প্রথমে এখানে বলা হইছে মানে আমাদের এখানে আগেই বলে রাখি রিকি আমাদের সব সময় আসলে আমাদের মিশনগুলো দিয়ে থাকে কারণ সে আমাদের জব দেয় আমরা সেই জব দিয়ে আমরা আমাদের মিশন সেই জবগুলো আমরা কমপ্লিট করি তো এখানে আমাদের প্রথমে আমাদের রিকি বলতেছে যে কিছু লোক ক্যাম্প বানাইছে ক্যাম্প করার পরে একটা মানে রাস্তা ব্লক করে রাখছে তো আমাদের প্রথমে ডেকন ভাইকে বলা হইছে যে রাস্তাটা ক্লিয়ার করে আসো তো গাইস আমরা আসলে গত মিশন কমপ্লিট করার পরে মানে ব্রোজারের বাইক ঠিক করার পরে আমাদের কিছু লেভেল আপ করে দিছে এইজন্য আমরা আসলে বাইকটা মডিফাই করব তো বাইক মডিফাই করার জন্য আসলে আমরা মোটামুটি একটা সময় বেশ সময় নেই তো আপনারা দেখেন আসলে বাইকের লুকটা কেমন হইছে সব কিছু জানাবেন দেন আমরা বাইকটা মডিফাই কমপ্লিট করার পর আমরা যাব আসলে আমাদের নেক্সট মিশনে তো এখানে আমরা ইয়েলো কালারটা দিছি এটা এটাই মনে হয় বেস্ট হবে দেখি আর একটু চেঞ্জ করা যায় কিনা ওকে হ্যাঁ এটা এটা হইতে পারে না 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 ওয়েট একটা দেখি হ্যাঁ এইটাই মনে ভালো হবে ওকে ফুয়েল ফুয়েল কমপ্লিট করে নেই ওকে এটা কি আরে দেখছেন এটা এখনো লক হয় নাই আনলক হয় নাই মানে আমাদের লেভেল 2 আরও হয়তো লেভেল আপ করতে হবে তার জন্য তারপর হয়তো আমাদের বাইকটা এরকম পুরোপুরি মডিফাই হতে পারবে তবে এখন মনে হয় মডিফাই করার পর আমাদের পারফরমেন্সটা আরও বাড়ে যেতে পারে আমার মনে হয় হ্যাঁ এই তো ইঞ্জিনের ছবি দিছে মানে আই থিঙ্ক পারফরমেন্স বাড়ে যেতে পারে সো দেখতে থাকুন হয়তো পারফরমেন্স বাড়বে তবে আমরা বাইক রাইড করে অবশ্যই আপনাদের দেখাবো আর অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের আমাদের আপনাদের চ্যানেল অবশ্যই আপনাদের সবার আমাদের একটু সাপোর্ট দিবেন ভাই আমরা চেষ্টা করতেছি বেটার করার জন্য হয়তো আজকের ভিডিওটা আগ গত ভিডিওগুলোর থেকে একটু বেশি ভালো হওয়ার কথা সো অলরেডি আমরা গাড়ি কমপ্লিট করে ফেলছি লুকটা জাস্ট দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখেন ইয়েলো কালার সাথে মোটামুটি একটু রাস্তা ইউজের জন্য আর কি ঠিক আছে চলেন একটু রাইড করে আসি ওকে এই দেখেন ও মাই গড আসলে যখন আমি ভিডিও এডিট করতেছিলাম তখন আসলে বিষয়গুলো আমি ক্রপ করে দিছি তবে এই জিনিসটা খেয়াল করে দেখছি অনেক হাই স্পিড ভাই বিশেষ করে নাইট্রো অ্যাড করার পর থেকে এই এই ওয়েট ওয়েট আমরা এগুলোকে শেষ করি আরে লুকায় আসিস বাজান খাড়াও খাড়াও দেখতে আসি একবার না মিস হয়ে গেছে সমস্যা নাই এখানে অবশ্য মোটামুটি ভালো একটা ফাইট হয় কারণ এরা আসলে বলা যায় বলতে পারেন যে সার্ভাইভার টাইপের মানে সার্ভাইভার ক্যাম্প বানাইছে রাস্তা আটকায় রাখছে যাতে কেউ যাইতে না পারে আর যে যাবে তাকে কিডন্যাপ করে অথবা তার কাছে কিছু লুটে নিবে এই টাইপের তো এই জন্য আমাদের ক্যাম্পটা ক্লিয়ার করার জন্য আসলে আমাদের বলা হয়েছে তো আমরা চেষ্টা করবো ক্যাম্পটা ক্লিয়ার করার জন্য হ্যাঁ অলরেডি সবাই শেষ আর একজন আছে মানে ষাটটাকে আমরা অলরেডি শেষ করে ফেলছি কিছু জম্বিও আছে এক শটেই গেছে এটা আই থিঙ্ক এক শটে যাবে না ওয়ান শট না সম্ভব না ওকে একে আমরা পিটাই মারতে পারি দেখি ট্রাই করি আর রে দেখছেন আমার আগে জম্বি ওরে অ্যাটাক করে রাখছে যাই হোক এই মিশনটা আসলে খুব শর্টকাটের মাধ্যমে কমপ্লিট করলাম কারণ আমরা ওয়েট করতেছি আমাদের মিশন 5-এর জন্য সো 5 নাম্বার মিশনটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এই ভিডিওগুলো আগে দেখুন এইগুলো না দেখলে আসলে পরের মিশনটা আপনার কিছুতেই বুঝতে পারবেন না ওকে আমরা ক্যাম্প ক্লিয়ার করে দিছি এখন আমাদের নতুন জব দিতে পারে সম্ভবত তো নতুন জব পাইলে আমি আপনাদের অবশ্যই জানাবো তার আগে চলেন একটু বাইক রাইড করি অলরেডি গেছি আমরা নতুন মিশন পেয়ে গেছি এখানে বলা হয়েছে যে অ্যাডির সাথে আমাদের দেখা করতে হবে তো অ্যাডির সাথে দেখা করতে আমরা চলে আসছি অ্যাডির কাছে এখন অ্যাডি যা বলছে সেটা আমি আপনাদের পরে এক্সপ্লেন করতে বলছি অ্যাডি আমাদের বলছে যে ব্রোজার আসলে এতদিন অসুস্থ ছিল তার জন্য ওকে আসলে আমরা অন্য একটা ক্যাম্পে পাঠাইছি কারণ ও বোর ফিল করতেছিল আরে ভাই এক্সপ্লেন করার সময় দিব না দাঁড়া তোর আগে খাই নেই ওয়েট ওয়েট এটা ক্লিয়ার করে আমি বাকি কথাগুলো আপনাদের বলতেছি
আরেকটা আছে এটাকে আমি ওয়ান শটে গিয়ে ট্রাই করব দেখি ট্রাই করতে পারি কিনা ওকে ওয়ান শট করলে অবশ্যই ওরে ডান ডান ওকে ওয়ান শটে ক্লিয়ার করেছি সো গাইস যেটা বলতেছিলাম তো এখন আমাদের ব্রোজার কাছে যাইতে হবে কারণ ব্রোজার অনেকদিন থেকে অসুস্থ থাকার কারণে সে অনেক বোর ফিল করতেছিল আর এই বোর ফিল যাতে না হয় জন্য আমরা তাকে অন্য একটা ক্যাম্পে আমাদের অ্যাডি যে ছিল সে তাকে নিয়ে রেখে দিছে আর সেখানে আমাদের যা যায় অ্যাডে মানে ব্রোজারের সাথে দেখা করতে হবে যে তার কী অবস্থা সেটা তো অলরেডি আমরা চলে আসছি ব্রোজারের কাছে এবং আসে দেখি কী অবস্থা আমরা একটু ব্রোজারকে চেক করবো আমাদের সেইটা এটাই মানে এখানকার মিশনে এতটুকু যে এখানে ব্রোজারকে চেক করতে হবে যে কীরকম আসে না আসে তো আমরা আগে টুকটাক খোঁজখবর নিলাম ব্রোজারের কী অবস্থা কী কেমন কাজকাম চলতেছে তো ওই বলতেছে মোটামুটি সব ঠিকঠাক এটা একটু শহর থেকে দূরে পরিবেশটা ভালো এরকম মোটামুটি একটা আলোচনা বলে মিশনটা এখানে কমপ্লিট হয় দেন আমাদের শুরু হয় পরের মিশন তো পরের মিশনের জন্য আমাদের আবার অবশ্য আবার আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে মানে ওই যে আমাদের যেখানে ইয়া সিজো স্কিজো যে আছে সেই ক্যাম্পে আমাদের আবার যেতে হবে তো সেখানে আমরা অলরেডি আবার চলে আসছি মানে বাইক রাইডিংগুলো আমরা বারবার স্কিপ করতেছি কারণ আসলে আমরা আপনাদের বোর করতে চাই না আমরা চাই কম সময়ের মধ্যে আপনাদের অ্যাটেনশন পাওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সো আমরা অলরেডি আবার চলে আসছি আমাদের ক্যাম্পে এখন এখানে একটা মোটামুটি আলোচনা হয় তো সেটা আসলে আমরা দেখবো কী বলতেছি ক্যাম্পের এই যে এখানে একটা বুড়া লোক আছে কিন্তু এই বুড়ার সাথে আমরা একটা মিশন কমপ্লিট করছি অনেক আগে সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন প্রথম পর্ব থেকে সবগুলো পর্ব দেওয়া আছে একটা একটা করে দেখবেন তাহলে আমাদের এই গেমটার পুরো হিস্টোরি বুঝতে পারবেন অলরাইট গাইস এই যে লাস্টের যে এখন যে মিশনটা দেখতেছেন এটা আসলে সেই পঞ্চম মানে চার নম্বর একটা মিশন তো এই মিশনটা আসলে কী হয়েছে না হয়েছে সব কিছু আমরা সামনে গেলে বুঝতে পারবো তার আগে আমাদের এখানে কী কিছু বলতেছে তো এখানে আমাদের সিজোর সাথে কী নাম সিজোর সাথে আমাদের এখানে একটা জায়গায় আসতে বলা হয়েছে তো এখানে আসে আমাদের প্রথমে একটা চাবি খুঁজতে হবে ওই যে বলছে মানে এখানে এখনও বলা হয়নি তবে আমি খেলছি তো এই জন্য বলতেছি যে চাবি খুঁজতে হবে দেন একটা হচ্ছে মানে ফ্লায়ার খুঁজতে হবে কী যেন বলে সরি আমি দেখলে বুঝতে পারবো তো এটা হচ্ছে এরকম যে মনে করেন আগুন জ্বালা যায় যে আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ফায়ার ক্যাম্পে অথবা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে যে জ্বালান ফ্লায়ার্স নাট সামথিং এরকম কিছু হইতে পারে তো এই টাইপের জিনিসগুলো এখানে আসে আমাদের খুঁজতে হবে তো প্রথমে আমরা অবশ্যই এইখানে এন্ট্রি করার পরে চাবিটা পাই গেছি যে এখানে যে ড্রয়ারটা দেখতেছেন এখানে আমরা চাবিটা পাইছি তো ওই যে এখানে চাবি এরপরে আমাদের এই ফ্লায়ার্সগুলো কিনতে হবে আসলে এই ফ্লায়ার্সগুলো দিয়ে আমরা পরবর্তী মিশনে কমপ্লিট করবো কারণ পরবর্তী মিশন যেখানে করবো সেটা আসলে প্রচুর অন্ধকার এই ওটা একটা মাইনের মধ্যে আর মাইনের মধ্যে কী হচ্ছে বা কী হবে সেটা আমরা পরবর্তীতে আপনাদের জানাবো তবে আগে চলেন দেখে আসি আমরা অনেক খোঁজাখুঁজির পর আসলে ওই যে ইয়াটা পাইছিলাম ওই যে ফ্লায়ার্সগুলো পাইছিলাম তো সেটা অবশ্যই আপনাদের অবশ্যই দেখাবো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটা আসলে আমাদের অনুরোধ অলরাইট আমরা ফ্লাইটসগুলো পাইয়ে গেছি এখন আমাদের স্কিজোর সাথে এগুলো শেয়ার করতে হবে তবে এখানে একটা জিনিস বলে দেয় স্কিজো কিন্তু একটু বেইমান টাইপের ও দেখেন এন্ট্রি করার পরে এই যে স্টোরি লাইনটা দেখবেন এন্ট্রি করার পরে সরাসরি চাবিগুলো চায় আগে আমরা চাবিগুলো দাও কিন্তু এখানে একটু মানে আমাদের ব্রোজার মানে ডেকন ভাই অনেক চালাক ছিল এই জন্য আসলে পুরাটা দেয়নি না দেওয়ার কারণে শুধুমাত্র ওকে ফ্লায়ার্সগুলো দিচ্ছে যে তুমি ফ্লায়ার সামলাও চাবি আমি সামলাবো মানে এখানে একটু ডেগুন একটু হিরোগিরি দেখায় আর কি সমস্যা নাই তার হিরোগিরি তার কাছে থাক আর এরপরে আসলে মিশনটা শুরু হয় তবে এই মিশনটা আমরা এই পর্বে শেষ করব না এর পরের পর্বে আমরা এই মিশনটা শেষ করব তবে এই পর্বের মিশনটা শেষ করার আগে আমরা সর্বশেষ একটা ট্রেইলার দেখাই দেবো মানে আগামী পর্বে কী হইতে চলতেছে সেটা আমরা একটু জাস্ট আপনাদের ঝলক দেওয়ার চেষ্টা করব সো দেখেন এটাই মানে এখানে আমাদের সার্ভাইভ করা একদম মুশকিল ভালো থাকবে সাথ আজকে মজদুরি খতম করতে হ্যাঁ আগর তুমি ভিডিও পছন্দ আয় তো লাইক মারো।